উমর রাদিয়াল্লাহু আনহু ঠিকই বলেছিলেন আজকে থেকে এই 1400 বছর আগে, যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে। এক, দল্লাতুল আলেম, আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে। দুই, ওয়াল আইম্মাতুল মুদিল্লিন, যখন আসবে এমন কিছু শাসক যারা পদভ্রষ্ট মুদিল্লিন, তখন সমাজে ইসলাম ধ্বংস হবে। আর ওয়াল মুনাফিকিন ফি জিদারি কিতাবিল্লাহ, যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকবিতনটা করবে, মুনাফেকরাই বাকবিতনটা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম, তোমরা বোঝো না। আর বাংলাদেশে এই টকশোয়ের সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলেই হাদিসটা সত্য, মাথার উপরতে যায় কথা কিছু না। কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত করি না, নামাজের আজান কানে আসে নামাজে যাই না, শেষ রাত্রে আল্লাপাক প্রথম আসমানে নেমে আসেন, কিভাবে নেমে আসেন আমরা জানি না, ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই। আল্লাপাক বলেছেন বাস ইমান রাখি, এবং আল্লাপাক আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব, সুবহানাল্লাহ, কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব। এইভাবে ফজর পর্যন্ত আল্লাপাক আহ্বান করতে থাকেন, আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই রিল্যাক্সে ঘুম দিই। তাহলে নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না, কোরআন বাসায় আসে তেলাওয়াত করি না, খুলেও দেখি না 40 কুলখানি বাদ দিয়ে, আর শেষ রাত্রে আল্লাপাক আহ্বান করতে থাকেন আমি উঠে ওযু করে 2টা রাকাত নামাজ পড়ে একটু দোয়া করব, সেটা পারি না। এই আমি আবার যখন দিনের বেলায় এলেম শিখতে যাই, এমন জায়গায় এলেম শিখতে যাই যেখানে নারী পুরুষ একাকার অবস্থা, ফ্রি মিক্সিং, আমি এমন এলেম শিখতে চাই যে এলেমটা আমাকে 20 বছরে 20টা সুরাও শিখায় না, 20টা হাদিস আপনার মুখস্থ নাই, আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে 20টা হাদিস আপনি দাঁড়ায় বলেন, ছোটো ছোটো হাদিস খালি। যেমন আন আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত ইলাহি, এরকম ছোট্ট আপনি আমাকে 20টা হাদিস শুনান যারা 20 বছর পড়াশোনা করেছেন জেনারেল লাইনে, দাঁড়ান দেখি কার সাহস আছে। তো এই হচ্ছে আপনাদের শিক্ষার অবস্থা। তারপরে আপনি আবার যখন চাকরি ক্ষেত্রে যান, ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না, এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা। আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি সুদ আছে, কি আছে, এই মাপে কম দেওয়া তো আছেই, অন্যের সম্পদ আত্মসাৎ তো আছেই, পণ্যে ভেজাল দেওয়া তো আছেই, তারপরে সিন্ডিকেট তো আছেই, যেটার দাম এখন এই রজবের আছে, কয় তারিখ রজবের 14-15 হবে না, তো এই রজবের 14-15 যে পণ্যের দাম 200 টাকা, 1.5 মাস পরেই সেই পণ্যের দাম হবে 400 টাকা। এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা। আর সুদের সাথে সম্পৃক্ত না হলেও তো আমাদের ঘুম হচ্ছে না। বাংলাদেশের 64,000 গ্রাম বাংলা বলি না আমরা, 64,000 গ্রাম বাংলায় একাধিক সুদি এনজিও আছে, সবাই সুদি কারবার করতেছে, আমাদের মা বোনরাও ওখানে সমিতিতে নাম লেখাচ্ছে, আমরাও নাম লেখাইছি, অনেকে কিস্তি শোধ করতে হচ্ছে, জমি বন্ধক রাখো, বাছুর বন্ধক রাখো, গরু বন্ধক রাখো, শেষমেশ ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে। কারণ আল্লাহকে এই কিতাবের মধ্যেই বলেছেন, সূরা বাকারার শেষের দিকে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, ওয়া ইন লাম তাফআলু, সুদ যদি না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না। আয়াত বুঝলেন, আয়াতটা কি বুঝলেন, আল্লাপাক বলছেন যারা সুদ খায় বা সুদ না ছাড়ে এরা আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। তো আপনার আমার কল্যাণ হবে না ভাই দুনিয়ায়, পরকালে কল্যাণ হবে না, আমরা হাউসে কাউসারের পানি তো পাবো ইনশাআল্লাহ, আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাআল্লাহ, আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ তো করবেন ইনশাআল্লাহ, সুপারিশ তো নবীজি করবেন, এটা ঠিক আছে, এটা তো ঠিক আছে, কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন যে সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছো। তো এখন এটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দিব, দুনিয়াতে না বুঝ দিলাম, দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে জবানটা বন্ধ করে দিল, এই কথা বলতে পারবেন না, চুপ একদম, সম্ভব কি না, দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখা গেল যে একে তো সরাইতে হবে রাস্তা থেকে, এ তো মারাত্মক কথা বলতেছে, সরাই না হয় দিল,
হতেও তো পারে, ইতিহাসে হয় নাই এমন। তারপরে কারো হয়তো দুনিয়াবি স্বার্থ আছে, বুঝাচ্ছে আমার বউ আছে, বাচ্চা আছে, চাকরি বাকরি কেমনে ছাড়ি ইত্যাদি, তো সব না হয় বুঝলাম। তা আল্লাহ পাকের সামনে আপনি এখন কি বুঝটা দিবেন, রাসুলের সামনে দাঁড়ায় কি কি বুঝটা দিবেন, দিতে হবে কি না জবাবটা, আজ হোক আর কাল হোক দিতে হবে কি না, পরকালে যেতে হবে তো নাকি? তো তাই যদি হয়, এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয়, চূড়ান্ত গন্তব্য হয়, তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে সংশোধিত হয়, সে নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে? এখন এই সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দিই, আমরা কি মৌলবাদী হয়ে যাব, সমাজের শত্রু হয়ে যাব, দেশ ও জাতির শত্রু হয়ে যাব? সুদি কারবার ছাড়া অর্থনৈতিক বিষয় কি চালানো সম্ভব না? হ্যাঁ, যখন এই সুদি ব্যাংকিং সিস্টেম ওয়ার্ল্ড ব্যাংকেরটা, ওয়ার্ল্ড ব্যাংকেরটা তো 1995 দিকে আসছে, তারও আগে ছিল ওই যে ব্রিটেনের দি ব্যাংক অফ ব্রিটেন, যেটা প্রথমে ছিল প্রথমের দিকে আর কি, ও সারা বিশ্বকে শাসন করতো এক সময়, তার আগে করেছে জার্মানি, তারপরেও আসছে ও, এই পশ্চিমাদের দৌরত্ব ফরাসি বিপ্লবের পরে। তো ওয়ার্ল্ড ব্যাংক আসছে 1995 দিকে, 45 পরে। এর আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই, চার খলিফা করেন নাই, উমাইয়ারা, আব্বাসীয়রা, ফাতেমেরা, মোঘলরা, তুর্কিরা, উসমানীয়রা, তারা কি বিশ্ব শাসন করে নাই? তো তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে? বিকল্প কোনো ব্যবস্থা কি কোরআন এবং হাদিসে নাই? তো যদি সেটা থাকে, আর আমরা যদি এটাকে পাশ কাটায় যাই, গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি, সেভাবে জীবনযাপন করতে থাকি, তো আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কথাগুলো মন দিয়ে বোঝার তৌফিক দান করে। এখন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি, ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন, দেন ব্যক্তি জীবন থেকে সুদ দূর করা যাবে না? আমাকে কি রাষ্ট্র প্রশাসন একদম সুদ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে? আমি যদি বলি আমি সুদ খাবো না, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমে আমি ডিলিংস করবো না, অ্যাকাউন্ট থাকতে পারে আপনার কিন্তু আপনি ডিলিংস করতেছেন না, ঠিক আছে, সুদের টাকা যদি আসেও ওটা আপনি ছেড়ে দিচ্ছেন, নিচ্ছেন না, এবং সুদি এনজিও কারবার এগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না, তো আপনাকে কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে জেলখানায়? কেন খাচ্ছিস না বলেন, নিয়ে যাওয়া হবে? এখনও ওই ওই রকম দুঃসাহস দেখানোর মতো লোক বাংলাদেশে আসে নাই যে আপনি সুদ না খাইলে আপনাকে জোর করে ধরে নিয়ে যাবে, আছে এরকম কেউ? কখনো করবে না তারা এই কাজটা ইনশাআল্লাহ, আর যদি করে তাহলে তো আল্লাহর গজব নেমে আসবে। তো এখন তাহলে সুদ খাচ্ছে কে? আপনি আমি নিজেই। কে খাচ্ছে তাহলে? আমরা নিজেরাই খাচ্ছি, হয় আমি খাচ্ছি, না হলে আপনি খাচ্ছেন, না হলে আপনার স্ত্রী খাচ্ছে, না হলে আপনার বাবা খাচ্ছে। অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তাদের রাসূলের সাথে সরাসরি যুদ্ধ করতেছি। বদরের যুদ্ধে কি আবু জাহেলরা পরাজিত হয় নাই? উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মুতা, ইয়ারমুকে, এই শতাব্দীর পর শতাব্দী আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারা কি কখনো টিকতে পারছে? আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুদখোর বানিয়ে দিয়েছে, আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খপ্পরে পড়ে গেছে, বের হতে পারতেছে না। বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার, একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, ঈমান। এইটা আমাদের অর্জন হয় নাই, এটাই সত্য কথা। অর্জন যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম। যদি আফগানিস্তান আগামী 10 বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে, এখন তাদের যে অবস্থা, আগামী 10 বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় এবং তারা যদি এভাবেই আরও 10 বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে, সুদহীন, জাকাত ভিত্তিক, ইসলামিক, আমাদের বিশ্বাস আগামী 10 বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে ইনশাআল্লাহ।